Hi viewers, Assalamu alaikum. Welcome to my YouTube channel. আজকে আমরা শিখবো কিভাবে স্ক্রিনশট নিতে হয়, অর্থাৎ মোবাইলে যেভাবে আমরা স্ক্রিনশট নেই, স্ক্রিনশট অর্থাৎ মোবাইলের ডেস্কটপে যে ছবিটি দেখা যায় সেই ছবিটিকে আমরা কপি করতে পারি। ঠিক তেমনি আমরা কম্পিউটারেও এই প্রসেসটি আছে, অর্থাৎ কম্পিউটারেও আমরা যে ছবিটি আমাদের স্ক্রিনে বা ডেস্কটপে দেখা যাচ্ছে সেই ছবিটিকেই আমরা কপি করতে পারবো। তো এই প্রসেসটা আমরা কিবোর্ড দিয়ে করে থাকি। কিবোর্ডে আমাদের একটি কী রয়েছে, সেটি হচ্ছে PRISCR, অর্থাৎ প্রিন্ট স্ক্রিন একটি বাটন আছে, সেই বাটনে আমরা একবার প্রেস করব, তখন আমাদের ডেস্কটপে যে স্ক্রিনটি থাকবে, যে কোনো মুভির একটি মুভি থাকতে পারে, যে কোনো আমাদের পিডিএফের একটি ছবি থাকতে পারে, যা থাকবে আমাদের সেটা কপি হয়ে যাবে এবং আমরা যেখানে ইচ্ছে সেই ছবিটিকে পেস্ট করতে পারবো। তো এই প্রসেসটি আমরা আজকে দেখব। এখন আমরা পিডিএফ এই ফাইলটি ওপেন করছি। এই ফাইলে এই ছবিটিকে কপি করব। তো এটি কপি করতে গেলে আমাদেরকে কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন বাটন একবার প্রেস করতে হবে। আমি একবার প্রেস করতেছি, এরপর এই ফাইলটি ক্লোজ করে দিচ্ছি। এখন এমএস ওয়ার্ড ওপেন করব স্টার্ট থেকে, এবার পেস্ট করব, পেস্ট বাটনে ক্লিক করব অথবা কন্ট্রোল ভি প্রেস করলেও পেস্ট হবে। আমরা সেই ছবিটি এখানে দেখতে পাচ্ছি। তো এই ছবিটিকে এবার আমরা ইচ্ছে মতো কাট করে আমরা ছোট করে নিতে পারি। এই প্রসেসটি করতে গেলে বা কাটতে গেলে আমাদেরকে এখানে পিকচার টুলসে ক্লিক করতে হবে এবং এখান থেকে ক্রপ বাটনে প্রেস করতে হবে। ক্রপ বাটনে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিকচারের চারপাশে প্রথমে যেমন গোল সিলেক্টর বাটন ছিল, এখন সেগুলো আর নেই, এখন চ্যাপ্টার বাটন চলে এসেছে। এই বাটনে আমরা ক্লিক করব, ক্লিক করে পিকচারটিকে ছোট করতে পারবো। ভেতরের দিকে আমরা ক্লিক করলাম, নিয়ে এলাম, তো এটা এইভাবে ছোট হচ্ছে। এবার বাইরে ক্লিক করলে আমাদের এই বাটনটি চলে যাবে। এখন আমরা এই পিকচারটিকে এখানে সেট হয়ে গেল এবং এই পিকচারটিকে যদি আমরা এক পাশ থেকে আরেক পাশে বা মুভ করাতে চাই তাহলে আমাদেরকে এখানে আমাদের ফরম্যাট যেই মেনু আছে এখান থেকে টেক্সট র্যাপিংয়ে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করে দিতে হবে। তারপর আমরা এই ছবিটিকে এই এক সাইড থেকে এক পাশ থেকে আরেক পাশে এটাকে মুভ করাতে পারবো। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।